الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. গরমের দাবদাহে মানুষ তো বটেই, আমাদের পশু পাখি প্রাণীগুলো পর্যন্ত পিপাসায়, তারা কিন্তু আজ ভয়াবহ একটা অবস্থা পার করছে এবং প্রাণষ্ঠাগত আমাদের বাসা বাড়িতে ঢাকা শহর বিশেষ করে পাখিগুলোর দিকে আমরা তাকালে লক্ষ্য করতে পাই, এমনকি কুকুর বিড়ালগুলোর প্রতি তাকালে আমরা লক্ষ্য করতে পাই যে কি পরিমাণ কষ্টে তারা আছে। মানুষের যাওয়ার একটা জায়গা আছে, মানুষের চাওয়ার একটা জায়গা আছে, যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন ইসলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হতে বলে, আল্লাহর দিকে আমাদেরকে ধাবিত হতে বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একবার ভয়াবহ খরা যখন মানুষ অতিষ্ঠ, গরমে যখন মানুষের অবস্থা চরমে, ঠিক সেরকম একটা পরিস্থিতিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে মাঠে বের হলেন। মাঠে বের হয়ে তিনি সালাতুল ইস্তিসকা আদায় করলেন। আমরা একজন মুসলিম হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আমলটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করেছি মাত্র। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম সালাতুল ইস্তিসকা পড়েন, শুধু আমরা আজকে নতুন করে পড়েছি এমন নয়, অনেকেই সালাতুল ইস্তিসকা পড়েন। আমি সংবাদ পেয়েছি গতকালকে উত্তরাতেও এক জায়গায় সালাতুল ইস্তিসকা হয়েছে। তো এই সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মদিনাতে অনেক বৃষ্টি দিয়েছেন এবং সেই বৃষ্টিতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে ঘর বাড়িগুলো পর্যন্ত ডুবার অবস্থা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন, আমাদের জনপদের ভেতরে প্লাবন হয় সেরকম বৃষ্টি নয়। আল্লাহ তাআলা তারপর বৃষ্টি থামালেন এবং পাহাড়ে পর্বতে মরুভূমিতে বৃষ্টি দিলেন। তো আমাদের উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে সুন্নাকে অনুসরণ করা। তাছাড়া আমরা প্রত্যেকটি স্তরে, ব্যক্তি, পরিবার, সমাজ, সর্বত্র আপনি দেখবেন অপরাধ, অপরাধ প্রবণতা, অন্যকে ক্ষতিগ্রস্ত করা, মানুষের শত্রুতা করা, মানুষের পেছনে লাগা, দুর্নীতি, অনিয়ম, আমাদের ব্যক্তিগত অপরাধ, এগুলো সকল সীমানা ছাড়িয়ে গেছে। আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, আমাদের উচিত তওবা করা, আমাদের উচিত ইস্তেগফার করা, আমাদের উচিত আত্মজিজ্ঞাসা করা, আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা। দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, অতএব জীবদ্দশা যেন আমরা ফিরে আসতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা আজকে এখানে এসেছি শুধুমাত্র আমাদের এই প্রিয় সদস্যের প্রতি আল্লাহ যেন রহম করেন, আমাদের মাতৃভূমির প্রতি যেন আল্লাহ তাআলা অনুগ্রহ করেন এবং গরমের দাবদাহে মানুষ তো বটেই, আমাদের পশু পাখি প্রাণীগুলো পর্যন্ত পিপাসায়, তারা কিন্তু আজ ভয়াবহ একটা অবস্থা পার করছে এবং প্রাণষ্ঠাগত আমাদের বাসা বাড়িতে ঢাকা শহর বিশেষ করে পাখিগুলোর দিকে আমরা তাকালে লক্ষ্য করতে পাই, এমনকি কুকুর বিড়ালগুলোর প্রতি তাকালে আমরা লক্ষ্য করতে পাই যে কী পরিমাণ কষ্টে তারা আছে। এছাড়া অনেক মানুষ গ্রামে শহরে কষ্টে আছেন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করুন, আমাদের প্রিয় স্বদেশের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করুন, গোটা বিশ্বের মানুষের প্রতি আল্লাহ তাআলা রহমত দান করুন। আমরা শুধুমাত্র এই দোয়ার জন্য এখানে এসেছি এবং এই দোয়াটা একজন মুসলমান হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় রাসূলের অনুসরণ করে আমরা শুধুমাত্র তার সুন্নাহকে অনুসরণ করেছি মাত্র।